আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডায়াল সিলেট সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি নিষাদ তাসনিম নিতু শুরুতেই থাকছে কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত সংবাদ শিরোনাম আইএস জঙ্গি স্বামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত নাট্য পরিষদ গুণীজন সম্মাননা অনুষ্ঠিত সিলেটে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে পনেরো দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত সিলেটের রিকাবি বাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সাত সকালের আবৃত্তি অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরকুয়াড়িতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শন করেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন সিলেটে বিয়ানীবাজার উপজেলার প্রস্তাবিত চারখাই থানায় কানাইঘাট উপজেলার নয়নং রাজাগঞ্জ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে নাগরিক কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শনিবার বিকেলে সিলেটের মানিক এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্ট আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় এতে মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্ট চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শাহাদত বক্ শাহেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন পরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয় বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন স্বামীমা উনি ইজ অ্যান আউট অ্যান্ড আউট ব্রিটিশ এসে ওনার জন্ম হয়েছে ইংল্যান্ডে ওনার বাপমা ব্রিটিশ ওনার মা ওনার নানা নানি এরা সবাই ব্রিটিশ স্বামীমার জন্মের পরে ওর বাপতে বা প্রবাসী বাঙালি কিন্তু তিনিও ব্রিটিশ তিনিও আমাদের দেশের জন্যে কখনো সিটিজেনশিপ নতুন করে চান নাই তার পরিবার এই মেয়ের জন্যে কোনোদিন সিটিজেনশিপ চায়নি এই মেয়ে মা কখনও বাংলাদেশ দেখতে আসেনি বা সে ব্রিটিশ নাগরিক এসে বড় হয়েছে এবং ব্রিটিশ নাগরিক হিসেবে সে বিদেশে গেছে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এইটা ব্রিটিশের আপনার হেডিক সে যদি বাংলাদেশে আসতে চায় আমরা তাকে আসতে দেব আর আমরা কোনোভাবেই এই ধরনের জঙ্গিদের বাংলাদেশে গ্রহণ করব না কোনোভাবেই গ্রহণ করব না আর এটা আমাদের হেডেক না ইট হেডেক অব দ্য বিএনপি দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে তিন ঘটিকায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাহগীরদার জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ মহানগর সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোধী জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী জেলা যুবদলের যুব দলের আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল লিটন আহমদ সহ প্রমুখ বক্তারা বলেন

মা এছাড়াও সিলেট মহানগর ছাত্রদলের দলের সতেরোটি ইউনিয়ন কমিটি এই কর্মসূচিতে অংশগ্রহণের কথা থাকলেও তেমন সাড়া পাওয়া যায়নি নেতাকর্মীদের শনিবার বিকেলে নগরীর কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত নাট্য পরিষদ গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এক আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অনুষ্ঠানের পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য সম্মাননা প্রাপ্ত হলেন বীর বিক্রম ইয়ামিন চৌধুরী মরণোত্তর বীর মুক্তিযোদ্ধা ইফতেকার হোসেন শামীম মরণোত্তর বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী এছাড়া নাটকে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী বইমেলা এক প্রাণের মহোৎসবের নাম প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সারা দেশ জুড়ে বইমেলার আয়োজন করা হয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে পনেরো দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত আকিব চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত সিলেটে চলছে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলা দুই হাজার বিশ নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত বইমেলা এক ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত এ উপলক্ষে মনোরম সাজে সজ্জিত হয়েছে শহীদ মিয়ার প্রাঙ্গণ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী বই মেলায় প্রতিদিন সমাগম হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ প্রায় চেষ্টা করি বই আসার জন্য আজকে ব্যস্ততার থাকার পরও এখানে এসেছি খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এই বই মেলাতে এসে অনেক লেখকের নতুন লেখকের বই পেয়েছি গল্পের বই তারপরে নতুন এই সায়েন্টিস্ট বই বিভিন্ন ধরনের বই আসলে আমাকে খুব মুগ্ধ করেছে আমি বই মেলা এসে অত্যন্ত আনন্দিত অনেক লোকজন এবং বিভিন্ন স্টল দেখছি বইয়ের স্টল মধ্যে বাসিয়া প্রকাশনী নামে সেখানে দেখলাম বঙ্গবন্ধু সরা নামে আরেকটি বই বাসিয়া প্রকাশনীতে মুক্তিযুদ্ধের সরা নামে একটি বই আমার অত্যন্ত ভালো লাগলো বিভিন্ন স্টলে স্টলে বই কেনাকাটার সাথে সাথে ফটো বুথে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা বিভিন্ন স্বনামধন্য প্রকাশনীর সাথে সাথে আঞ্চলিক প্রকাশনী সংস্থার স্টল রয়েছে এই বই মেলায় মেলাটি আমরা ফেব্রুয়ারি আসলেই আমরা মেলার জন্য উন্মুখ হয়ে থাকি সারা বছরই আমরা উন্মুখ হয়ে থাকি কবে ফেব্রুয়ারি আসবে কবে বই মেলায় পাঠকদের কাছাকাছি আমরা যেতে পারবো আমরা সারা বছর লেখালেখি করি কিন্তু পাঠক আর লেখকের সমাগম ঘটে মেলাতেই আমার বইটা বাসিয়ার প্রকাশনীর উমর একুশ বইমেলায় সাতশো পনেরো মাস্টলে আমার বইটি আছে সিলেটেই এই বাসিয়া স্টলে আছে আমি জানি না কতটুকু লিখতে পেরেছি তবে এই বিবেকের বা সব কিছু পাঠকের কাছে জি ডাকায় আমার বইগুলো চলছে এমনকি চৈতন্যের বেস্ট সেলার পাঁচটা বই দিছিল কিছুদিন আগের মধ্যে আমার দুইটাই গেছে আলহামদুলিল্লাহ লেখালেখি তো ইচ্ছা আছে যে আজীবন লিখব বাকিটা দেখা যাক কি হয় আমার এছাড়াও আমি অনেক কাজ করতে খলিল জিবরানকে নিয়ে তার অনুবাদ করতেছি তারপরে নাগিব মাহমুদের নিয়ে কাজ করতেছি এমনকি আমার সরচিত কবিতা লেখালেখি চলতেছে আর কি প্রথম বই প্রকাশ করে আমি খুবই আনন্দিত যতটানা যতটা না আনন্দিত তার চেয়ে বেশি উল্লাসিত কবিতা চাষ করছি ষোলো বছর ধরেই আসলে বাংলা ভাষা দু একটা কথা লিখতে পারলে প্রাণের জন্য কীরকম শান্তি আসে ওই আত্মার প্রশান্তির জন্যই লেখা অনেক তরুণ কবি ও সাহিত্যিকের বই দিয়ে সজ্জিত হয়েছে এ সকল স্টল বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ অনুষ্ঠিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে উৎসর্গ করে উদযাপিত হচ্ছে বন্ধুসভার এ বইমেলা সিলেট বইমেলা এবারে আমাদের প্রথম আলো বন্ধুসভা থেকে পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে আমাদের সহযোগিতায় ছিলেন সিলেট সিটি কর্পোরেশন আমাদের প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসছে নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হচ্ছে লেখক আড্ডা থাকছে সেক্ষেত্রে আমাদের বইয়ের যে বেচা কেনাটাও সেটাও থাকছে সরগরম আমরা যে অনুভূতিগুলো আমাদের পাঠকের কাছ থেকে বা বই প্রেমী দর্শনার্থী যারা আসছেন তারা আসলেই আমাদের এই বইমেলা নিয়ে খুবই খুশি তারা চাচ্ছেন যে এই মেলার ব্যপ্তিটা পনেরো দিন না হয়ে যাতে আরও বেশি করতে পারি বুঝাই যাচ্ছে আসলে আমাদের মেলা সরগরম হয়ে রয়েছে সিলেট এই জেলা শহরের মধ্যে আমরা যাচ্ছি আরও বড় পরিসরে আগামীতে আমাদের এই পরিসরটা আমরা আরও বৃদ্ধি করব যেহেতু আমরা সেই রকমভাবে আমাদের সারাটা পেয়েছি শুরু থেকে প্রতি বছর উন্নতি করছে মানুষের সমাগম বাড়ছে মানুষের অংশগ্রহণ বাড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণও বাড়ছে প্রথম হল বন্ধুসভা যেটা সবচেয়ে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল গুছানো একটি আয়োজন থাকে আর এবার যেটা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু খুব কম তারা আয়োজন করছেন এটাও একটা ভালো দিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে কিন্তু গান শোনার জন্য মানুষ আসছে না যারা আসছেন বই দেখতে বই কিনতে কিংবা বইকে ভালোবেসেই আসছেন লোক খুবই আশাব্যঞ্জক ভালো মানুষের মধ্যে একটা বিশেষ করে তরুণদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আর কি টেলিভিশন সিলেট দর্শক ফিরে আসছে কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত বিজ্ঞাপন বিরতির পর সাথে থাকুন সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত অ্যান্ড কোম্পানি আমাদের রয়েছে আটটি শাখা সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার শহীর প্লাজা সহ মেন্দিবাগ দরগা গেট সুবিদ বাজার গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ সাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় সিলেট নগরের কাজলশায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে প্যাথোলজি আলট্রাসোনোগ্রাম অ্যান্ডোস্কোপি ও কোলোস্কোপি ইউরোফ্রোমেন্টি ল্যাব বায়োমেডিক্যাল অ্যানালাইসিস মাইক্রোবায়োলজি ইলেক্টোরাইট হোমোডোলজি হরমোন লেভেল টেস্ট এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় বসন্তের প্রকৃতি ধরা দিয়েছে বহু রূপে সিলেট নগরীতেও ধরা দিয়েছে বসন্তের আমেজ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেটের উদ্যোগে রিকাবি বাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে আয়োজন করা হয় সাত সকালের আবৃত্তি অনুষ্ঠানটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফুল ফুটুক আর আজ বসন্ত এই বসন্তকে বরণ করে নিতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেটের বাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজন করেছিল সাত সকালের কবিতা নামক একটি আবৃত্তি উৎসব সিলেট নগরীর শীর্ষ সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দলীয় ও একক আবৃত্তির মাধ্যমে বসন্তকে বরণ করে নিল সিলেটবাসী বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের স্বতস্ফূর্তে অংশগ্রহণে সাত সকালে মুখরিত হয়ে ওঠে কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চ প্রাঙ্গণ আজ প্রকৃতি জুড়ে বইছে ফাগুনের নির্মল হাওয়া সেই হাওয়ার সাথে যদি ভালোবাসার মিশেল হয় তবে তা পায় আরো পরিপূর্ণতা আমি ঠিক কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার তরতলে পরিমাণের সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল

তাহলে আমাদের যে চর্চার জায়গাটা সাংস্কৃতিক আন্দোলনের জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হবে এবং যারা আবৃত্তি চর্চা করেন তারাও কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন কারণ তাদেরকে অনুষ্ঠান করতে হবে যত বেশি করে অনুষ্ঠান হবে যত বেশি করে সাংস্কৃতিক চর্চা হবে তত বেশি আমরা সমৃদ্ধ হব আগামীতে মুজিব বর্ষ আসছে আমাদের আরও সমৃদ্ধ হতে হবে এগিয়ে যেতে হবে সাংস্কৃতিক চর্চাকে নিয়ে দেশ থেকে বিদেশে আজকে থেকে সারা দেশব্যাপী এই সাত সকালের আবৃত্তির আয়োজন শুরু করেছে এবং আমরা মনে করি প্রতি বছর এটি চলবে আর বিশেষ করে বাংলাদেশে আবৃত্তি একটি আন্দোলনের নাম কারণ আবৃত্তির মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রথিত যশা কবিদের সংগ্রামী কবিতাগুলো যেভাবে উপস্থাপন হয় মানুষের মাঝে সেই কবিতার বাণী এবং আন্দোলনের যে বার্তাগুলো আমরা পৌঁছাতে পারি এটি আমাদের একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ এবং আমরা মনে করি আবৃত্তি সমন্বয় পরিষদের এই কাজগুলো বছরের একদিন না ঢাকায় যেরকম প্রতিদিন হচ্ছে আমরা সিলেটেও সেরকম করতে চাই উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মন রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ বিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সভাপতি আমি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে বলছি যে বাংলাদেশে আজকে প্রথম সিলেটেই সিলেট অঞ্চলে সাত সকালের আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে এটা আমার জন্য গৌরবের আমার সিলেটের জন্য গৌরবের আমার খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরে তার জন্য ধন্যবাদ জানাচ্ছে আমার সংগঠন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদকে এই একুশে ফেব্রুয়ারি মাসে ভাষা সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে একটা ভাষা পেয়েছি বাংলা ভাষায় কথা বলতে পারছি আবৃত্তি করতে পারছি এটার জন্য আমরা গর্বিত তারপরেও কিন্তু এই মাসটা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী হিসাবে সারাটা বছর অনুষ্ঠান হবে আমরা সেখানেও অনেক অনেক আবৃত্তি নিয়ে উপস্থিত হব বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো আমাদের দেশের আমাদের প্রিয় আমাদের আত্মার আত্মীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সংস্কৃতি চর্চার জন্য যে ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ 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 চিরকৃতজ্ঞ সাত সকালে আপনি এসে শুধু একটি কথাই মনে পড়ছে আহা কি আনন্দ আকাশে বাতাসে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে অথবা মনে পড়ছে সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা যেদিক পারে নয়ন মেলি ভালো সবই ভালো এটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের বাঙালির যে মূল ধারা সেই ধারায় একটা শুভ সূচনা হচ্ছে এবং বিশেষ করে এই তো আমরা অতি সম্প্রতি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আমরা জন্মশতবার্ষিকী পালনে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এবং সেই প্রস্তুতির প্রাক্কালে এই সাত সকালের এই আবৃতি একটা বিশাল ভূমিকা রাখবে মনে করি কারণ এভাবেই যে সাত সকাল তো খুবই একটা পবিত্র ক্ষণ তো আমরা এই সকালটাই চাইছিলাম এবং এই সাত সকালেই যেন আমরা সবাই ভেসে থাকি এবং উপভোগ করতে পারি এটাই আমার প্রত্যাশা রবিবার সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরকুয়াড়িতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এ সময় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান বাংলাদেশ রেলওয়ের অনেক পুরনো ওয়ের অবস্থা সরেজমিনে দেখতে সকালে ভোলাগঞ্জ পাথরকুয়ারি এলাকার ধলাই নদীও ভ্রমণ করেন রেলমন্ত্রী পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সড়কপথে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের একমাত্র স্লিপার কারখানা পরিদর্শনের উদ্দেশ্যেও যাত্রা করেন তিনি এটা অলরেডি প্রকল্প আমাদের পাশ হয়েছে এবং এটা আমরা আশা করছি অল্প দিনের মধ্যে শুরু হবে আর কি এই অর্থ বছরে এটা জাস্ট আমাদের এই প্রক্রিয়ার মধ্যেই আছে এই সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রস্তাবিত চারখাই থানায় কানাইঘাট উপজেলার নয়নং রাজাগঞ্জ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে উপজেলার নয়নং রাজাগঞ্জ বাজারস্থ মাদ্রাসা মাঠে নাগরিক কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নয়নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সোহেল রানা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সদস্য ছাত্রলীগ নেতা জাকের আহমেদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাতন ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ সিলেট জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী আট নং ঝিঙাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রমুখ এর আগে ইউনিয়নবাসীর পক্ষে সিলেট জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয় সুপ্রিয় দর্শক ডায়াল সিলেট সংবাদ আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ এছাড়াও আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন ট্রায়াল লিখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ